আস্তে আস্তে কেন নতুন মনে হচ্ছে একদম ফ্লোরাল না ফ্লোরাল জামাগুলো এই তো ভাবি আর আমি হাঁটতেছি আমরা অবশেষে ভাবিকে একটু চুবুতে পেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা নতুন কিন্তু ভিডিওগুলো হচ্ছে বেশ কিছুদিন আগের তো অনেক দিনের ভিডিও জমে আছে তাই আর রেগুলার ভিডিও মানে প্রতিদিনের ভিডিওটা আপলোড করতে পারি না তো ভাবলাম যে এই ভিডিওগুলো দিয়ে সব শেষ করি তারপর হচ্ছে প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই তো কোন এক বিকেলে রায়ানের বাবা আমি আর রায়ান হচ্ছে যে বাইরে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আমরা চলে আসলাম পার্কে তো গাড়ি পার্কিং করতে পারতেছে না রায়ানের বাবা আমাদের এখানে নামাই দিয়ে গেল যদি গাড়ি পার্কিং করতে পারে তাহলে আসবে ঘুরতেছে এই পর্যন্ত দুইবার ঘুরে ফেললাম আজকে বন্ধের দিন তো এর জন্য এত ভিড় বলার বাহিরে সব জায়গায় বুক রাস্তা পার্কিং এর জায়গা সবকিছু গাড়ি রাখতেই পারলো না কোথাও তো এখন রায়ানের বাবা আবার একটু ঘুরবে যদি রাখতে পারে তাহলে আসবে এখন দেখি ভাবিরা কোথায় আছে আমাকে খুঁজতে হবে আচ্ছা ফোন দিয়েছে আন্টি বলছে কোথায় আছে চলো যাই হাঁটতে হাঁটতে যাই হ্যাঁ পার্কে ওদের প্লে গ্রাউন্ডের ওদিকে আছে দেখি ঝর্ণাটা কি সুন্দর লাগতেছে রায়ান তুমি আগে হাঁটো আচ্ছা তুমি আসো আমি দেখি দেখি এখানে এখানে একটা রেস্টুরেন্ট সবার ওই তো লেখা আছে ওখানে তামান তাসিক তৃতীয় অংশা তো ভাবি আসছে আগে আমার আসার কোনো প্ল্যান ছিল না আর বাসায় ছিলাম আমি তো ভাবি দাঁড়াও ভাবি আসছে তো ভাবি বলতেছে যে ভাবি আমি তৃতীয় পার্কে আসছি আপনিও আসেন এত ভাল লাগতেছে তো ভাবি যখন আসছে তো আসলাম কত সুন্দর গাছ দেখছি তো এখানে দাঁড়িয়ে হচ্ছে আমি কিছু ছবি তুলবো যেহেতু রায়ানের বাবা আসে নাই মানে পার্ক করতে পারে নাই গাড়ি তো ওই জন্য আসে নাই তো আমি রায়ানকে বলতেছি বাবা এখানে আমার কিছু ছবি তোলো তো দেখতে মানে কীতে ভালো লাগছে খেলাগুলি রায়ান খেলাটার নাম জানো না মাস আছে সুন্দর খেলতেছে পানির মধ্যে ভালোই লাগতেছে আসো রায়ান আসো চলো বাবা এদিকে আমার কিছু ওই তো ভাবির ওইখানে ভাবি ফোন দিছে শাপলা কি সুন্দর শাপলা ফুল ফুটছে আস্তে রায়ান আস্তে পড়ে যাবা আসলে পার্কটা এত সুন্দর অনেক ভাল লাগে অনেকদিন পর আসলাম ওই যে সবাই মিলে আসছিলাম আমরা কবে জানি আসছিলাম মিতু বিষ্টিয়াপুরা মিলে আসছিলাম এই করতে বৌয়া ভাত পার্টি আমরা এখানে করছিলাম সে যে আসা হয়েছে এরপর আর আসা হয় নাই খুব সুন্দর জায়গাটা রায়না বাবা যদি পার্কিং পায় তাহলে আসতে পারবে নাহলে আসতে পারবে না এই যেহেতু বন্ধের দিন তো শনিবার সবাই আর কি
পাক ঘোড়া মানুষ সবাই খেলাধুলা করতেছে তো আমি সকালে 1টা বাজে উঠে মানে 12টা বাজে উঠছি ঘুমাতে মাসখানে উঠছি উঠে আবার শুয়ে রইছি অবশেষে ভাবিকে খুঁজে খুঁজে পেলাম আপনি ওই দিক দিয়ে নামছেন না এদিক দিয়ে ওইদিক দিয়ে নামছেন ওদিকে নামি নাই আমি ওদিক দিয়ে আবার দেরি হবে দূরে তো এদিক দিয়ে কাছে ভালো দূরে মোবাইল কি করবো আমি তো ভাবি গেছে এবার ভাল লাগবে আসলে প্রত্যেক সপ্তাহে একটা প্ল্যান করবেন ভাবি চলেন যাই বাচ্চাগুলি ও বাচ্চাগুলিও খেললো ব্যথা পেছে মনে ও এটা তো নিচেরটা দেখি নাই আরে একটু বড় ইলেতে টিস করে পেরে নিতাম কি সুন্দর লাগতেছে আমার এখানে কিন্তু ভাবি অনেক ফল টলের গাছ আছে বলেন এই জায়গায় হ্যাঁ এখানে মানে এখানে বলতে কি মালয়েশিয়া দেখেন অনেক ফলের গাছ আছে যেগুলা অনেক সুন্দর হ্যাঁ ঝুলে আছে সুন্দর চল ভালো লাগতেছে আপনার ড্রেসের কালারটা ফুটে উঠছে অনেক না পুরাটা হবে কেন নতুন মনে হচ্ছে একদম ফ্লোরাল না ফ্লোরাল জামাগুলো সুন্দর লাগে দেখতে ফুটছে কালারটা আশেপাশে নাই মা বল আমি কিনবো দোকানে গিয়ে আশেপাশে আছে বা বল বাইরে 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 সব কত মানুষ বাবারে রায়ান কত মানুষ আজকে এত ভিড় আর রায়ের এতে খুঁজেই পাই রায় অনেকক্ষণ পর এই যে রায়ানকে এই যে তুষান কই রায়ান তুষান কোথায় দেখো ব্যথা পায়ও না কিন্তু সামনে যাও একটু ও যে সবাই ভিজতেছে যাবা না ভিজবা তো না যাবা সামনে একটু ওখানে আচ্ছা তাহলে খেলো বেশি দূর অন্য জায়গায় যাও না কিন্তু আমরা কোথায় দেখছো আমরা এই যে এটার মধ্যে বসে আছি অন্য জায়গায় দূরে কোথাও যাবে না কিন্তু এইটা অনেক ভাল লাগে ওখানে পানি পড়তেছে ঝর্ণার পানি ওইটা একটু যাই সামনে ভাবি বসে আছো এখানে আমরা অনেকক্ষণ হাঁটলাম ভাবি আর আমি বাচ্চারা কি সুন্দর খেলতেছে আসলে পার্কের পাশে যদি বাসা হইতো প্রতিদিন আসা যাইতো বাচ্চাদের নিয়ে এই যে এই জিনিসটা খুব ভাল লাগে আরেকদিন আসবো
আরেকদিন জামা কাপড় নিয়ে আসবো রায়ান তুষান ওরা এদিকে ভিজতে পারলে ওদের অনেক মজা লাগবে আমারই ভিজতে ইচ্ছে করতেছে বাচ্চাদের দেখে এই যে কি সুন্দর ভিজতেছে দেখেন সবাই বৃষ্টির পানির মতো পড়তেছে কি সুন্দর বাচ্চারা খেলতেছে কত বাচ্চারা নিচে শুয়ে আছে পানির মধ্যে হ্যাঁ যাও যাও তো এই তো রায়ান আর তুষান তো ভালো এনজয় করছে আমি আর ভাবি তো অনেকক্ষণ পর্যন্ত গল্প গুজব করলাম হাঁটলাম ভালোই লাগলো ওদিন এত ভালো লাগছে ওয়েদারটাও খুব সুন্দর ছিল মানে একদম মেঘলা মেঘলা ছিল মনে হচ্ছিল বৃষ্টি নামবে তো পরে হয়তো বৃষ্টি নামছিল আমরা আসার পর তো এই আর কি আর বন্ধ দিন ছিল এই জন্য প্রচুর মানুষ ছিল মানে বাচ্চাদের খেলার জন্য আসলে এটা একটা উপযুক্ত জায়গা আসা হয় না আলসেমি করে আসি আসি করে আসা হয় না একা একা আসতেও ভালো লাগে না আর ভাবি আসাতেই আর কি আসা হয়েছে তো এই তো ওরা খুবই এনজয় করছে এই জায়গাটা আসলে মাঝে মধ্যে বাচ্চাদের জন্য আর কি ভালোই তো দেখি চেষ্টা করব মাঝে মধ্যে যাওয়ার জন্য রায়ান খুবই এনজয় করে এই জায়গাগুলোতে আসলে তো বাচ্চাদের খেলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা তো এই ছিল আমার আজকের ব্লগটি তো আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ